আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আমরা তো প্রায় সকলেই জানি যে আমাদের আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ক্ষমাশীল ও দয়ালু ছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্দর চারিত্রিক ও শোভনীয়তার একটি বিস্ময়কর ঘটনা আপনাদেরকে বলবো, যা ইমাম বুখারি আনাস বিন মালিকের সূত্র ধরে এই ঘটনাটি বর্ণনা করেছেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। একজন ইহুদি বালক ছিল যে কিনা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু কাজ করে দিত, যেমন এদিক সেদিক চিঠি পৌঁছে দেওয়া, দূর থেকে পানি এনে দেওয়া ইত্যাদি। একবার সে ইহুদি বালক অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ করতে পারেনি। দীর্ঘদিন ইহুদি বালককে সকাল বিকাল কাজ করতে না দেখায় আল্লাহ রাসুল তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন সে কোথায়। তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা বলল যে সে অসুস্থ এবং বিছানায় শায়িত। আল্লাহ রাসুল সেই ইহুদি বালকটির অসুস্থতার খবর শুনে দ্রুত তার বাড়ির দিকে রওনা হলেন তাকে দেখার জন্য। কিন্তু সেই বালকটি ইহুদি না মুসলমান তা আল্লাহ রাসুল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন না। সে ইহুদি সেই বালকটির বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকটির বাড়িতে গিয়ে দেখেন যে বালকটির পিতা তার সাথে অবস্থান করছে। বালকটি আল্লাহ রাসুলের আগমনে খুবই খুশি হলেন এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যাশায়ী সেই বালকটির মাথায় হাত বুলিয়ে দিলেন ও তার অনুভূতির কথা জানতে চাইলেন। এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালকটির প্রতি মহব্বত প্রদর্শন করলেন। আল্লাহ রাসুল যখন শুনতে পেলেন যে বালকটি অসুস্থ, তখন আল্লাহ রাসুল ভেবেছিলেন যে বালকটি হয়তো ইন্তেকাল করবে এবং তার এসব খুঁটিনাটি কাজ করে দেওয়া সেই বালকটিকে আল্লাহ রাসুলের এক নজর দেখতে খুব মন চাইছিল। তাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালকটিকে দেখতে এসেছেন। যখন আল্লাহ রাসুল জানতে পারলেন বালকটি ইহুদি, তখন তিনি তাকে মুসলমান হিসেবে ইন্তেকালরত অবস্থায় দেখতে চেয়েছিলেন। তখন আল্লাহ রাসুল তাকে বলেছিলেন, হে বালক, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। ক্ষুদ্র সেই বালকটি আল্লাহ রাসুলের কণ্ঠস্বর শুনতে পেল এবং তখন তিনি তার চোখ খুলল। বালকটি এতক্ষণ চোখ বন্ধ করেছিল কারণ সে ছিল খুবই অসুস্থ। যখন সে বালকটি আল্লাহ রাসুলের কণ্ঠস্বর শুনতে পেল, তখন সে একটু চোখ খুলল এবং চোখ খুলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলল, যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর ইবাদতের যোগ্য কেউ নয় এবং আল্লাহর রাসুল হচ্ছেন আপনি। ক্ষুদ্র বালকটি তার পাশে থাকা পিতার দিকে তাকালো এবং যদিও সে ব্যক্তি মুসলমান ছিল না, কিন্তু আল্লাহ রাসুলকে সে সত্যবাদী হিসাবে জানত এবং সে কারণে তিনি তার পুত্রকে বললেন, হে আমার পুত্র, আবু আল কাসিম বা নবীর কথা মান্য করো। এভাবে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং কালেমা পাঠ করার কিছুক্ষণ পরেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এবং এ ক্ষণস্থায়ী দুনিয়া সেরে তার আত্মা আল্লাহর সান্নিধ্যে, যার কাছে আমাদের চলে যেতে হবে তার কাছে চলে গেল। এরপর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিতৃপ্তির সাথে বালকের গৃহ ত্যাগ করেন এবং তার সাহাবীদেরকে বলেন, শুকরিয়া আল্লাহকে যিনি তাকে আগুন থেকে রক্ষা করেছেন। তো আপনাদের কাছে এই ছোট্ট গল্পটি কেমন লাগলো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।